সবাই ভালো আছো? তার আগেই জানাই শুভ নববর্ষের সবাইকে, শুভ নববর্ষের আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, প্রচুর প্রচুর ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো। বছরের প্রথম দিন তো ভালো যাবেই, বছরের প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত, সারা শুধু বছর এই বছর বলে না, প্রত্যেকটা বছরই যেন তোমাদের সবার খুব ভালো কাটে। তো আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সব কিছু মিলিয়ে ঝুলিয়ে, ছোটদের ভালোবাসা, বড়দের ভালোবাসা অবভিয়াসলি, আর প্রণামও জানাচ্ছি আমি। তো আজকে ভীষণ গরম পড়েছে, ভীষণ, প্রত্যেক দিনই হেভি গরম। আজ 42 ডিগ্রি, কালকেই ছিল 40 না 41 ডিগ্রি, যাই হোক। হ্যাঁ, আর আজকেও প্রচণ্ড গরম, দেখো কত রোদ। আমি এমন ভাবে বলছি যেন তোমরা আমেরিকা থাকো, যাই হোক, তবুও বিবর্ষ গরম, তাই গরমে কি করব, তাই ভাবলাম একটু এখন আমি কি করা যায়, গরমে একটু ঠান্ডা খেতে হবে, তাই না মা বলো? একটু লস্যি, লস্যি না, ওটা একটু রসনা প্লাস দই ফই দিয়ে একটু মিশিয়ে একটু ঠান্ডা কিছু করে খাই। আর হেভি গরম মা হচ্ছে, কর কর, হেভি গরম, প্রচণ্ড গরম, বলার মতো না এত গরম। আরে গরম না, শীত শীত শীত, যাই হোক, দেখি আজকের দিনটা কি বিতিকিচ্ছিরি যাবে, ভগবানই জানে কি যাবে, আমি নিজেও জানি না। তো আজকে কোরানোর কোথাও বেরানোরও, এই গরমের মধ্যে কোথায় বেরাবো, বেরাতেও ইচ্ছা থাকলেও বেরানোর মানে নেই। আর আজকে শনিবার আমাদের নিরামিষ, আর পয়লা বৈশাখের দিন নিরামিষ খাওয়াটাই ঠিক আছে, আমিষ খেলে হয় যদিও, এটা কোনো কথা না, এমনি বললাম। যাই হোক, তবে আমাদের যেহেতু আজকে শনিবার, আমাদের আজকে নিরামিষই হয়, আর শুক্র শনি সোম তিন দিন, তো আজকেও যথারীতি নিরামিষই রান্না হচ্ছে, তো নিরামিষ রান্না হচ্ছে আর কি, বা করবো, এই হচ্ছে ব্যাপার। তো এখন বানাবো একটু শরবত, খাই বরফ টরফ দিয়ে, যা গরম লাগছে, তোমরা সাথে থাকো, কি শরবত বানাবো ভগবানই জানে। শরবত করবো, তার জন্য ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আবার এখানে টক দই নিয়েছি, বরফটা নিয়েছি, বরফটা বেশি জমে গেছে, তাই একটু জল দিয়ে দিয়েছি হালকা হওয়ার জন্য, আর চিনি তো দেবো, তারপরে আবার রসনাও দেবো, এই যে যা গরমে দেখো, রসনার 2 প্যাকেট দেবো, দেখি কতটা হয় আর কি, মানে কীরকম লাগে, তারপর এই গরমের জন্য দেখো, দেখেছ কত ঠান্ডা পড়েছে, দেখো যে যার জন্য আমাকে শরবত তৈরি করে খেতে হচ্ছে, কীরকম শীত হচ্ছে, এরকম শীত হওয়ার মানে হয় কোনো বলো? এখনও বৃষ্টি হওয়ার কোনো নাম নেই, কিছু না, শীতকালেও তো বৃষ্টি হওয়া উচিত, এত রোদ, শীতে একটু রোদ দরকার, কি অবস্থা, এত ঠান্ডা আর ভালো লাগছে না, যে ঠান্ডাতে আমি ঘেমে ঘেমে যাচ্ছি, দেখো পুরো ঘাম ঝরে যাচ্ছে, ভাল লাগে না। দেখো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, আমি শরবত খাচ্ছি না, কি করব, আগে দই দেব না আগে রসনা দেব, ভেবেই উঠতে পারছিলাম না গো, কি কষ্ট, এত ঠান্ডা, কি বলবো, বলার মতন না, তার জন্য আমি, আমার মাথাটা পুরো গেছে। দেখো আরেকটা দইয়ের প্যাকেটও আছে, তা না দিয়ে আমি আরেকটা যেটা অল্প একটু আছে সেই দইটাই দিয়ে দিলাম, মাথা তখন কাজ করছিল না, সব আউট হয়ে যাচ্ছে গো, মাথা থেকে সব আউট, সব বের হয়ে যাচ্ছে, কিচ্ছু আর মাথায় ঢুকছে না, কি করবো, ভালো লাগে না বাবা। তার জন্য দেখো দই যতটুকু ছিল অতটুকু দিয়েই করে দেখ করছি আর কি, তারপরে দুটো রসনা নিয়েছি, গরমের মধ্যে আর ভালো লাগছে না কিচ্ছু, যেরকম খুশি হোক একটু বরফ দিয়ে জল খেতে পারলেই হলো, তারপর আমার আমার মা ওখানে খাওয়ার জন্য বসে রয়েছে, দেখো কখন হবে কখন খাবে, এটাই হচ্ছে ব্যাপার, সবাই হা হয়ে বসে রয়েছে, কখন শরবত হবে কখন খাবো। তো এই দেখো মোটটা 2 প্যাকেট রসনা নিয়েছি, কি কিপটা গো, আমি বলার মতো না, আর কি বলবো, বলার কোনো ভাষা নাই, যাই হোক 2 প্যাকেট দিয়েই কাম সারা করে দেবো, মানে হয়ে যাবে আর কি, মোটামুটি ঠান্ডা জল, ঠান্ডা বরফ নিয়ে কথা, ব্যাস খাওয়া নিয়ে কথা, বলো কালকে আবার ভালোভাবে খাবো, আজকে যাই হোক কোনো রকম করে খাচ্ছি আর কি, ঠান্ডা একটু, শুধু ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে কিছু ঠান্ডা খাই, আর ঠান্ডা খাই, আর ঠান্ডা খাই, আর ঠান্ডা খাই, আর অন্য কিছু আর খেতে ইচ্ছে করছে না,
ভাত ফাত সব ছিকায় উঠেছে, আর কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে শুধু একটু ঠান্ডা বরফ দিয়ে জল শুধু বার করছি আর খাচ্ছি, ঠান্ডা জল খাচ্ছি আর খাচ্ছি। জল খেতে খেতে শরীরের জলের ভাগই এখন বেশি হয়ে যাচ্ছে, ভাগ দিকে ভালো, জল খাওয়া খুবই ভালো, কিন্তু এত জল খাওয়া পড়ছে ভাই, এত জল খাওয়া পড়ছে, কি বলবো, বলার আর কোনো ভাষা নাই গো। যাই হোক, চিনিওটা দিলাম, দেখো অল্প যতটুকু ছিল সব দিলাম, আবার নিয়ে আসবো, আর শরীরে নিচ্ছে না, আবার উঠবো, আবার যাবো, আবার আনো, বিশাল হাঙ্গামা। তার থেকে যা আছে তাই দিয়েই করে ফেলো, ব্যাস হয়ে গেল। ঠান্ডা জল দেওয়া আছে, তার মধ্যে বাবা বরফ দিয়ে দিয়েছি, মোটামুটি ঠান্ডা তো হয়েছে, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা হয়ে গেছে জলটা। শরবতটা খেতে খুব সুন্দর হয়েছে, দেখতে যেরকম কুস্থিত লাগলো, যেরকমভাবে বানালাম আর কি, মনে হলো এটা কী শরবত হলো। দোকানে গেলে এরকমই অনেক অনেক দোকানে যখন আমি লস্যি টস্যি মানে বানিয়ে দেয় আর কি, ওরা মা গো এরকমই বানায় গো, কী অখাদ্য খেতে, কিন্তু কত দাম নিয়ে নেয়, তার থেকে অনেক উন্নতম মানে মানে মাপের বানিয়েছি যদিও, ওদের থেকে একটুখানি মানে খুবই ভালো, একটুখানি বলতে কি খুবই ভালো জিনিস বানিয়েছি, মোটামুটি খুবই ভালো। দেখো দেখতে খুব কত সুন্দর কালার চলে এসেছে মা গো, দেখলেই যেন একদম মানে খাবো খাবো কীরকম। দইগুলো শুধু উপরে একটু মেশে মেশে রয়েছে, নো প্রবলেম, মেশেনি, ফেটে গেলে সব একাকার হয়ে যাবে মিলেমিশে, কোনো অসুবিধা নেই, অ্যাডজাস্ট করে নিতে হয় সব কিছু। যাই হোক, তারপরে অ্যাডজাস্ট করে আমি দুটো গ্লাসও পরপর জল মানে তোমার শরবত নিয়ে নিচ্ছি, বড় গ্লাসটা দেবো আমার মাকে, ছোটো গ্লাসটা খাবো আমি, কেন আমি ছোটো গ্লাসটা খাবো, এখন বড় গ্লাস আরেকটা আছে ওটা দেবো আবার আমি আমার হাজব্যান্ডকে, ও খাবে। যাই হোক, সবাই মিলে খুব দারুণ করে শরবত খেলাম, পয়লা বৈশাখের দিন শরবত খেয়েই ব্যাস। রসনা প্লাস দই হ্যাঁ, রসনা হ্যাঁ, क्या बोलती है, शुगर है, सब कुछ है, सब कुछ मिला के मैं ये शरबत पी रही हूँ। मैं सब कुछ मिशिए नहीं मध्य रसना दिए कि आज दई रसना चीनी आर बड़ो तार मध्य ठंडा जल सब किस मिल मिक्सड कर गरमे माथाटा एकदम गेछे माने गरम की बोलिए ठंडा ते शीत जाह ये देखो पर खाई আহা গরমে ভাত খাওয়ার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, এরকম শরবত খেলেই হবে, সকালে এক টাইম, দুপুরে এক টাইম, বিকেলে এক টাইম, সন্ধে এক টাইম, রাত্রে এক টাইম, আমার কাছে না এরকম খাওয়া ঠিক না, ভাত তো খেতেই হবে, তাই হবে, ভাত না খেলে তো অবস্থা আরও ঢিলা হয়ে যাবে, একটু হলেও খেতে হবে। তবে ভাত খেতে ইচ্ছা করে না, শরবতটা খেতেই বেশি ভাল লাগে, শরবত, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, আই লাভ আইসক্রিম, আইসক্রিম আমার হেভি লাগে, মানে কোল্ড ড্রিঙ্কস বলো, আইসক্রিম বলো, এগুলো আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে আর কি, সবারই ভালো লাগে, আমার একা না, যদি আমার তবে একটু ভালো লাগে আর কি বেশি। শেষ, হেভি খেতে এখন আর পুচকি গ্লাস, এটুকু গ্লাসে পোষায়, বড় গ্লাস না হলো এটুকু পুচকি গ্লাসে, এই গ্লাসে তিন চার গ্লাস খেয়ে নিয়েছি আর নেই খতম।